হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা রিক্রুটমেন্টের প্রসেস নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই রিক্রুটমেন্ট প্রসেস। প্রকাশিত হয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমগ্র বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট প্রসেসটা প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। এখানে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর নিয়োগের জন্য এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি যে স্টাফ নার্সের আবেদন, এখানে আমি তোমাদের দুটো পোস্ট দেখিয়ে দিচ্ছি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এবং স্টাফ নার্স। এই দুটি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট এই মুহূর্তে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন চলছে ঝাড়গ্রামের আন্ডারে, এবং এটি চলবে 16 জুলাই পর্যন্ত। আমি তোমাদের ডেটটিও দেখিয়ে দিচ্ছি যে এখানে লাস্ট ডেট যেটা বলা রয়েছে 16 জুলাই, 16 জুলাই পর্যন্ত। তাহলে আবেদন কিভাবে করবে, প্রথমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে তোমরা এক্ষেত্রে ক্লিক করলে তোমাদের সামনে পেজ চলে আসবে এবং সেটা তোমরা এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের সামনে যে পেজটি আসবে সেই পেজটি, এইভাবে পেজটি আসার পর তোমরা এটাকে ফিল আপ করবে। প্রথমেই একটা বিষয় বলে রাখি যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে এখানে তোমাদের নেম টাইটেল দিতে হবে, তারপর এখানে তোমাদের হচ্ছে এন্টার নেম, তোমাদের যা নাম, তারপর হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেমের পর লাস্ট নেম, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, জেন্ডার, এবং তারপর হচ্ছে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রসঙ্গত উল্লেখ্য মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা ভ্যালিড দিতে হবে। অর্থাৎ এটা ভ্যালিড দিয়ে তারপর, কারণ এখানেই তোমাদের মেসেজ বা মেল করা হবে বোর্ডের তরফ থেকে যখন এই রিক্রুটমেন্ট প্রসেসের ডকুমেন্ট ভেরিফিকেশনস বা আদার্স কোনো কিছু এনকোয়ারি থাকবে বা যখন আপডেট আসবে, সমস্ত কিছু তোমাদের সেই নাম্বারেই বা ইমেল আইডিতেই কিন্তু পাঠানো হবে। তাই অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেন অবশ্যই দাও। এর আগে NHM এর আন্ডারে যদি কাজ করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো নো। তারপর সেভ বাটনে ক্লিক করবে এবং এটা কমপ্লিট হওয়ার পর এটাকে সেভ করবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। আমি ডিটেলসটা বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন আইডি আমি এটা সংক্ষেপে লিখলাম, অ্যাপ্লিকেশন আইডি তারপর তোমাদের দেওয়া হবে, তারপর বাকিটা তোমাদের ধীরে ধীরে ফিল আপ করতে হবে, কারণ এটা প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজে তোমার এক্ষেত্রে অ্যাড্রেস, তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, সমস্ত বিষয়গুলি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে তোমাদের যেতে হবে, অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট সম্ভবত এক্ষেত্রে তোমরা ভেতরে পেজে যখন ওপেন করবে তখন দেখে নেবে এটা 100 টাকা লেখা আছে, এবং এরপর এটাকে তোমরা হচ্ছে সেভ করে তারপর নেক্সট পেজে যাবে এবং সেখানে গিয়ে বাকি সমস্ত যে ডিটেলসগুলি চাওয়া হয়েছে সেই সমস্ত ডিটেলসগুলি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করবে। এবং অবশ্যই প্রিন্ট আউট কপি, সম্পূর্ণ প্রসেসটা হয়ে গেলে আমি তোমাদের এখনই এটা বলে দিচ্ছি যে প্রিন্ট আউট কপি অবশ্যই নেবে। প্রিন্ট আউট যে কপি রয়েছে সেই প্রিন্ট আউট কপি অবশ্যই কিন্তু নিতে হবে, এটা নিজের কাছে রাখতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এবং আরেকটি বিষয় তোমাদের জানাচ্ছি যে এটি প্রথম স্টেজ তোমাদের দেখালাম, সেকেন্ড স্টেজে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেজটিতে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন যে প্রসেসটা রয়েছে এটা ফার্স্ট স্টেজ। অর্থাৎ ফার্স্ট স্টেজ করার পর এটা যেমন CHA, এই পোস্টটি হচ্ছে CHA, সিএইচ এর প্রথমে তোমাদের যে বিষয়টা করতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথম অবস্থাতে তোমাদের দেখালাম যে ঝাড়গ্রামে এক্ষেত্রে CHA পোস্টের জন্য আবেদন করার যে প্রসেসটা CHA এবং তার সাথে স্টাফ নার্স, CHA অ্যান্ড স্টাফ নার্স, আমি এটা সংক্ষেপে SN লিখে রাখলাম, এই প্রসেসটা আবেদন তোমরা অবশ্যই করে দেবে। যেভাবে দেখালাম আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অনলাইন রিক্রুটমেন্ট যেতে হবে, তারপর তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে
ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, পূর্বে যারা আবেদন করেছিল তাদের উদ্দেশ্যে 18/6/2024 প্রকাশিত হয়েছে, মেমো নাম্বার উল্লেখ করা রয়েছে। এখানে বলা রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনস এক্ষেত্রে হতে চলেছে এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনসটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, তারপর MRW, অর্থাৎ তোমাদের যেটা মূলত কিছু কিছু পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে হবে NTEP, এছাড়া ফিফথ ফিনান্স কমিশনের আন্ডারে ইয়োগা ইনস্ট্রাক্টর এই ধরনের পোস্টে, এবং স্টাফ নার্সেরও এক্ষেত্রে ভেরিফিকেশন হতে চলেছে। কাদের কখন ভেরিফিকেশনস রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে স্টাফ নার্সের ক্ষেত্রে আসছি, নেম অফ দ্য পোস্ট এখানে স্টাফ নার্স, ডেট অফ ভেরিফিকেশন 1/7/2024, 1/7/2024 কিন্তু ভেরিফিকেশনস রয়েছে। এবং 10:30 থেকে অ্যাপ্লিকেশন আইডি, যাদের ভেরিফিকেশনে এখানে সিলেক্টেড হয়েছে তাদের ভেরিফিকেশন আইডি হচ্ছে এইগুলি, এবং কোথায় আসতে হবে, CMOH অফিস ঝাড়গ্রামে কিন্তু আসতে হবে। এটা মূলত স্টাফ নার্সের ক্ষেত্রে যারা সিলেক্টেড হয়েছে, যাদের এক্ষেত্রে কিন্তু মূলত স্টাফ নার্সের ক্ষেত্রে আবেদন করেছিলে এবং যাদের ভেরিফিকেশনে ডাকা হয়েছে তাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে রয়েছে। ঠিক তার নিচে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান 1/7/2024 কিন্তু এখানেও ডাকা হয়েছে। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে অফিস অফ CMOH-এ আসতে হবে মেনলি ঝাড়গ্রামে, এবং টাইম 10:30 দেওয়া রয়েছে। এই নোটিশটি যেটা দেওয়া হয়েছে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, কারণ অনেকের কাছে এই নোটিশটি এখনও পৌঁছায়নি। যাদের কাছে নোটিশটি পৌঁছায়নি তারা অবশ্যই নোটিশটা শেয়ার করবে, টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা দিয়ে দেওয়া হবে। তোমরা টেলিগ্রাম থেকে নোটিশটা ডাউনলোড করবে, আমি আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স থাকছে, এবং এছাড়া কমেন্ট বক্স থাকছে। মূলত কমেন্ট বক্স সেকশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, নোটিশটা এক্ষেত্রে ডাউনলোড করবে এবং নিজেদের কাছে রেখে দেবে বা বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ আগামী দিনের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখানে বলা রয়েছে যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে আমি এই জায়গাটি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। এক্ষেত্রে অরিজিনাল ভোটার আধার, তাছাড়া অরিজিনাল অল ডকুমেন্টস, সার্টিফিকেট ইনক্লুডিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার পাশাপাশি অ্যাপ্লিকেশনস যে ফর্মটা তোমরা ফিল আপ করেছিলে প্রিন্ট আউট কপি, তার সাথে এক্ষেত্রে ফটো আইডেন্টিটি হিসেবে এক্ষেত্রে মূলত ভোটার বা আধার কার্ড, সমস্ত বিষয়গুলি কিন্তু নিয়ে যেতে হবে। এবং রিলিভেন্ট ডকুমেন্টস এখানে বলা রয়েছে, রিলিভেন্ট ডকুমেন্টস এক্ষেত্রে যা যা রয়েছে, অর্থাৎ অল ডকুমেন্টস তোমাদের যা যা, প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তার পরবর্তী ক্ষেত্রে GNM, BSc বা এক্ষেত্রে ANM এর যার যার ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ইয়ারের অরিজিনাল, তার সাথে এক্ষেত্রে 2 সেট করে তোমরা অবশ্যই জেরক্স নিয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, কারণ আগামী দিনের রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেল থেকে পাবে, এডু নার্সিং তন্ময় স্যার। তাই প্রত্যেকে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আগামী দিনে আরও অনেক রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে, তার জন্য প্রস্তুতি তো অবশ্যই এখন থেকে তোমাদের নিতে হবে। এবং ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, প্রত্যেকে ভিডিওটা শেয়ার।